চটপটি আর ফুসকর অফার দিলে অপ্রিয় মানুষও প্রিয় হয়ে যায়। দর্শক আজমোরা দাহামু বরিশাল নগরের প্রাণকেন্দ্র টেম্পু স্ট্যান্ডমোর নতুন বাজারের দুলালের চটপটির দোকান। ঝাল টক মিষ্টি মিলেন না, চটপটি আর ফুসকা ছোট বড় বাচ্চা সব বয়সের মানুষের ধারে অনেক জনপ্রিয়। ডাইল আর বুট দিয়া বানাইনে খাবারের চাহিদা প্রতি বছরই থায়। রাস্তার পাশে অবস্থান হরা দুলালের ছোট্ট দোকান হান সবার দৃষ্টি আকর্ষণ হরছে। প্রথমে যে বিষয়টা সহে পড়ে হেইডা হলো এই দোকানে কাস্টমারের উপসে পড়া ভিড়। দোহান হানের পরিবেশ ঘুরিয়ে দেখা যায় এদের খাবারের মান দাম ব্যবহার পরিবেশ শৃঙ্খলা কাস্টমারগো অত্যন্ত সন্তুষ্ট করছে। এখানের মান স্বাদ, তারপরে এদের সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে এরা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মেনটেন করে, খাবারের মানও ভালো, যে কারণে আমরা সব সময় আসি। এদের খাবারের মান অনেক ভালো। বরিশালে যতগুলো চটপটির দোকান আছে আমার মনে হয় যে ওর খাবারের মান ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন দরকার মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য। আর এদের ফুচকা ভালো, এদের চটপটি ভালো, হ্যাঁ এই কারণে এদের সেলও বেশি। এগো খাবারের স্বাদ খুবই লোভনীয়, যার কারণে সকল বয়সের হাজার হাজার মানুষ ভিড় জমাইয়া লাইন দিয়ে খায়। প্রত্যেক দিনই দেখা যায় কাস্টমারের উপসে পড়া ভিড়। হাজার দেরি হইলেও ধৈর্য ধরিয়া হগলটি ঘন্টার পর ঘন্টা খারাই থাকিয়া বাগে পায় না খাউন। দামের ক্ষেত্রে 30 টাকা পার প্লেট চটপটি আর ফুচকা, কমঠায় ভালো মানের খাবার এরকম মগু বরিশালে আর কোনো হানে নাই বললেই চলে। কেতাগোডিনতে হোনা যায় দুলাল ভাইয়ের চটপটি আর ফুচকা খুবই সুস্বাদু এবং মজাদার। এর লিগে অনেক দূর দূরান্ত এইখানে খাইতে আয় অনেকেই। আমি আকাশচন্দ্র দাস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্টুডেন্ট। মাঝে মাঝে এখানে আসি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা একটা প্রিয় খাবার বাঙালির হিসেবে। এখানে ফুচকাটা বৈশালের ভিতর জনপ্রিয় একটা ফুচকা। দুলাল ভাইয়ের চটপটি এবং ফুচকা অনেক ভালো মানের খাবার। আমরা দূর থেকে আসি, তার খাবার মান খুব ভালো, পরিবেশন করে যে তিনি এবং তার ভাই খুব যত্ন সহকারে মানুষকে পরিবেশন করে, যে কারণে তাদের ব্যবহার ভালো হওয়ায় আমরা বরিশালবাসী অনেক লাইন দিয়েও তার চটপটি এবং ফুচকা খেতে আসি অনেক দূর থেকে। খাবারের স্বাদের মান এবং খুব ভালো, তাই আমরা প্রায় প্রায় এখানে আসি খেতে ফ্যামিলি সবাই সহকারে। আমরা অনেক ভিড়, প্রচুর ভিড়, আমরা লাইনে দাঁড়াই থাকি আধা ঘন্টা এক ঘন্টা পর খেতে হয়। এখানে প্রচুর ভিড় থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলিগতভাবে আসলে অনেক কষ্ট হয় নিজেদের। কেতাগো উপসে পড়া ভিড়ে সন্তুষ্ট দোকান মালিক দুলাল ও তার বাবা মুসলিম। আমরা তিনজন আছি এখানে, তিনজনই ভাই, একজন চটপটি তৈরি করি, একজন ফুচকা তৈরি করি, একজনে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করি। না সে মানুষ খাইয়ে স্বাদ পায়, সেল বেশি, ব্যবসা কম করি, পয় পরিষ্কার থাকি। আমার এখানে খাবারের মান ভালো, দাম কম, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা হয়, সব কিছু চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। কাস্টমার আমাকে অনেক ভালোবাসে, অনেক দূর থেকে আমার লোক আসে। আমার এখানে ফুচকা পাওয়া যায়, চিকেন চটপটি, ডিম চটপটি, বোমায় মশে ঝাল দেওয়া হয়, টক মিষ্টি টক, ঝাল টক দুটোই দেওয়া হয়। আমি দুলালের বাবা। আমার দোকানে, আমার ছেলে দোকানে প্রচুর কাস্টমার হয়, আল্লাহর নাম লইয়া আপনারা আসবেন। বিকাল 4টা ইস্তি শুরু হইয়া রাত 11টা পর্যন্ত দেখা যায় এই দোকানে কাস্টমার গভীর। দূর দিয়ে খেয়াল করলে মনে হয় দোকান হান একখান ছোটখাটো দার্শনিক স্পট। সাধারণ মানুষ ইস্তি শুরু করিয়া বিভিন্ন শ্রেণীর মানুষ এমনকি প্রশাসনের কর্মকর্তা পছন্দ করে দুলাল ভাইয়ের নাম করা লোভনীয় চটপটি ফুচকা। দুলালের চটপটি আমরা মাঝে মাঝে আসি এখানে, দর্শনার্থীদের আসে এখানে। চটপটির দামও কম নয় এবং ফুচকা অনেক লোকের অনেক স্বাদ আছে চটপটিতে, এবং এখানে অনেক লোকজন আসায়। দর্শক বরিশাল টিভির আয়োজন ফুড বরিশাল অনুষ্ঠানে এরম আরও নিত্য নতুন খাবারের দোহনের সন্ধান পাইতে চোখ রাখেন আমেগো হগলডির প্রিয় বরিশাল টিভির পর্দায়।